হ্যালো গাইস, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে ভালো থাকবে খারাপও থাকবে, কিন্তু কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আপনাদেরকে বুঝে দিতে হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু দি আনাদার এপিসোড অফ মাই চ্যানেল, দিস ইজ সৌভি। তো সুপারস্টার শাকিব খানের একটা সিনেমা আসছে তুফান, যেটা নিয়ে বিশাল হাই, বিশাল মানে বিশাল আকাশ ছোঁয়া, সবাই এটা নিয়ে কথা বলছে, কিন্তু কথা বলছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হলে এটা যে ভুল ভাল আপডেট দেওয়া হচ্ছে। এই সিনেমাটা নাকি ভিলেন নাকি আফরান ইসু, কোনো সোর্স, কোনো বিশাল বড় পেজ, যে কোনো অফিসিয়াল বা কোনো নিউজ পত্রিকা বা ডিরেক্টর রায়হান রাফি, কেউ কি কিছু বলেছে আপনার কানে কানে যে আমার সিনেমার ভিলেন আফরান ইসু, আপনারা সব জায়গায় ছড়িয়ে দিন? কোনো জায়গায় থেকে কেউ কিছু বলেছে বাবা? আবার কিছু কিছু পেজ রয়েছে যারা সাকিবিয়ান নিয়েকে বলে, তো সত্যি যদি তারা সাকিবিয়ান হয়ে থাকে, সাকিব খানের ফ্যান হয়ে থাকে, তাহলে ভুল ভাল খবর ছড়িয়ে তাদের যে ফ্যান তাদেরকে কেন হার্ট করছে? যখন জানতে পেরে যাবে যে ভিলেন নয়, তখন তাদের কি মনে হবে? তারা মনে করবে একটা এক্সপেকটেশন নিয়ে গেলাম আর গিয়ে দেখলাম ভাই এরকম ভিড়, ওই যে আপনার কিছু নেই সিনেমায়, একটা গান তো শোনাবেই, তাহলে কেন আমি মিথ্যে কথা বলে গাল শুনতে যাবো? অফিসিয়াল কোনো জায়গা থেকে খবর আসলে আমি জানাবো, গল্প ওখানেই শেষ, কয়েকটা ভিউ আসার জন্য নিজেকে কেন আমি নিচে লাওয়ার? আমি এটা এদের কাছ থেকে কী করে যে এদের বোঝাবো সেটাই ভাবতে পারছি না। তো এইটুকুই বলার, তো বেশি বড় ভিডিও করবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই গাইস, যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।